কিছু সময়ের অপেক্ষা। আজ থেকে রাজ্যের একাধিক জেলায় ধেয়ে আসছে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি, এমনই পূর্বাভাস আবহাওয়া দপ্তরের। তো বন্ধুরা, আর কিছুক্ষণের মধ্যে রাজ্যের উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গ ও কলকাতা, বাংলাদেশ লাগোয়ার কোন কোন জেলায় ধেয়ে আসতে চলেছে এই বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি, এ বিষয়ে হাওয়া অফিস কি জানাচ্ছে বিস্তারিত জানিয়ে দেব ভিডিওটির মাধ্যমে। জানতে হলে ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন, ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন। আর এমনই আবহাওয়ার লেটেস্ট ট্রেন্ডিং আপডেটগুলি প্রতিনিয়ত আপডেট পেতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমাদের সঙ্গে থাকবেন। ভিডিওটি এই মুহূর্তে কোন জেলা থেকে দেখছেন, সেখানকার আবহাওয়া পরিস্থিতি কেমন রয়েছে, ভিডিওর কমেন্ট বক্সে বিস্তারিত কমেন্ট করে জানাবেন। তা চলুন দেখিনি। আজ থেকেই দক্ষিণবঙ্গে বাড়বে বৃষ্টি। উত্তর বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হয়েছে, উড়িষ্যা উপকূল এলাকায় ভারী বৃষ্টির পূর্বাভাস জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। কলকাতাতেও বিক্ষিপ্তভাবে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হবে। আগামী সোমবার পর্যন্ত বিক্ষিপ্ত ভারী বৃষ্টি চলবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। তবে বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি হবে। উত্তরবঙ্গে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি যেমন দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি জেলায়। অপরদিকে কিছুক্ষণের মধ্যে ভারী বৃষ্টি নামতে চলেছে দক্ষিণবঙ্গের বেশ কয়েক জেলায়। হাওয়া অফিস জানিয়েছে উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, কলকাতা, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়ায় বজ্রপাত সহ মাঝারি বৃষ্টি হবে বলে জানিয়েছেন তারা। এরই মধ্যে দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়ার কোথাও কোথাও ভারী বৃষ্টি হতে চলেছে। এদিকে আলিপুর হাওয়া অফিসে পূর্বাভাস অনুযায়ী আজ শহরে আকাশ আংশিক মেঘলা থাকবে, বেশ কয়েক দফায় হালকা থেকে মাঝারি বৃষ্টিও হতে পারে। আজ শহরের সর্বোচ্চ তাপমাত্রা হবে 32 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে, যা কিনা স্বাভাবিক। অপরদিকে আজ শহরের সর্বনিম্ন তাপমাত্রা ঘোরাফেরা করবে 28 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি, সর্বোচ্চ আপেক্ষিক আর্দ্রতা থাকবে 90 থেকে 79 শতাংশের মধ্যে, এমনটাই পূর্বাভাস আবহাওয়া দপ্তরের। তো বন্ধুরা, এই ছিল আবহাওয়া দপ্তর থেকে পাওয়া লেটেস্ট আপডেট। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন। আর এমনই আবহাওয়ার লেটেস্ট ট্রেন্ডিং আপডেটগুলি প্রতিনিয়ত আপডেট পেতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমাদের সঙ্গে থাকুন। তো বন্ধুরা, আজকে আমরা এখানেই বিদায় নিচ্ছি। আবার দেখা হচ্ছে পরবর্তী কোনো এই ধরনের আবহাওয়ার লেটেস্ট আপডেটের সাথে।